আসসালামু আলাইকুম সবাইকে, শারমিল্লাকে ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিও দেখার জন্য। আলহামদুলিল্লাহ সুন্দর আরও একটা দিন, সকাল সকাল বেলকনিতে চলে এসেছি আপনাদের সঙ্গে আমার বেলকনির গাছগুলো একটু শেয়ার করার জন্য আর কি, দেখানোর জন্য। মোট কথা গাছের অবস্থা খুব একটা ভালো না, এই যে দেখেন অনেকটাই নষ্ট হয়ে গেছে গাছ। গোলাপের গাছটা তো মারাত্মক খারাপ অবস্থা, এখন কিছুদিন আগে ফুল এসেছিল একটা ডালে, এখন আর ফুলও নেই। তবে মাশাল্লাহ আমার রঙ্গন গাছে কিন্তু সুন্দর ফুল ফুটেছে, দেখেন। সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নেবেন। আর আমি ফজরের নামাজ পড়ে এসে বেলকনিতে কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম, আর তখনই মনের ভিতরে একটু চিন্তা এলো যে আপনাদের সঙ্গে ভিডিও আকারে একটু শেয়ার করি, যেহেতু আপনারা আমার প্রিয় ভাই বোন আঙ্কেল আন্টিরা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাই। আর এটা হচ্ছে জবা গাছ, আর জবা গাছে কিন্তু মাশাল্লাহ দুইটা ফুলের কলি এসেছে। তো এক ঝলক দেখে নিন আমার বেলকনির ফুলের গাছগুলোর কী অবস্থা। আর এরপর আমি রান্নাঘরে চলে যাব সকালের নাস্তার জন্য, সেগুলো ছোট ছোট ভিডিও ক্লিপ আকারে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা মানে আর কি চেষ্টা করব। এই যে রান্নাঘরের যে অবস্থা, একটাও থালাবাটি এখনও ধোয়া হয়নি। এটা হচ্ছে রাতের সব থালা বাসন জমে আছে সিঙ্কের মধ্যে। প্রথমে আমি এই থালাবাটিগুলো ক্লিন করে সিঙ্কটা পরিষ্কার করে নেব, যেহেতু আমার কাজ করতে যেন একটু সুবিধা হয় নাস্তা টাস্তা বানানোর সময়, কারণ সিঙ্কের যে পাশে যে হাঁড়ি আর কড়াই রাখা, এই পাশটায় দাঁড়িয়ে আমি রুটি টুটি বানিয়ে থাকি এজন্যই। এরপর চলে আসলাম এই যে আলু ভাজি, এখানে দেখতে পাচ্ছেন আলু ভাজি। কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম যে আলু ভাজি আর রুটি আর ডিম ভাজি করব, কিন্তু প্রতিদিন আসলে এক ধরনের নাস্তা খেতে ভালো লাগে না, এজন্য মনের মধ্যে একটা অন্যরকম চিন্তা এলো। আর ভাজিটা করার পরে সেই আর কি চিন্তাটা কাজে লাগালাম। যাই হোক, হালকা কুসুম গরম পানি দিয়ে এইভাবে আটাটা মেখে নিলাম সুন্দর করে। এরপর এই যে ফিরি বেলুন একদম রেডি শেডি করে নিয়েছি আমি, এখন সুন্দর করে আটাগুলো মাখার পরে এই যে দেখেন এরকম করে একটু নিচ্ছি, সুন্দর করে মেখে নিচ্ছি। নেয়ার পরে আমি আর কি ঝটপট মাথায় আইডিয়া এলো যে আমি আজকে সিঙ্গারা বানাবো, যেহেতু রাফির বাবাকেও নাস্তা দিতে হবে, রাফিকে দিতে হবে, রাফির স্কুলে টিফিন দিতে হবে, যেহেতু আমার এক কাজে যেন সব কাজগুলো হয়ে যায়। আর কাজ করতে করতে কখন যে ব্যস্ততার মধ্যে সময় পার হয়ে যায়, মানে দুপুর হয়ে যায় আমি বুঝতেও পারি না যে এত ব্যস্ততা। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। এই যে এইভাবে আমি রুটি বেলে নিচ্ছি, এটা হচ্ছে সিঙ্গারার জন্য আমি রুটি বেলে নিচ্ছি মূলত। আর আমার ভাজিটা করা হয়ে গেছে, যাই হোক এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নিব দুই টুকরা করে। যাই হোক, বাকি ভিডিওটার আমি করতে পারিনি, যদি দেখতে চান পুরো ভিডিওটা তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আপনাদেরকে আমি নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ সিঙ্গারার রেসিপিটা শেয়ার করব। এই যে দেখেন আপনাদের সাথে আবারও কথা বলতে বলতে আমার সিঙ্গারার কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। অনেকে হয়তো বলবেন যে এটা কোনো সিঙ্গারার ভালো শেপ হয়নি, কিন্তু নিজের হাতে বানিয়েছি যেমনই হোক আলহামদুলিল্লাহ, মানে খেতে কিন্তু মানে টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এখন আমি ব্রাউন কালার করে ভেজে নিব সিঙ্গারাগুলি এপাশ ওপাশ করে। এই যে এগুলো হচ্ছে রাফির বাবার জন্য তিনটা,
আমি একদম দিয়ে দিয়েছি রেডি শেডি করে, পাশে একটু সস দিয়েছি। যেহেতু আমি চাচ্ছিলাম না যে আলাদা আলাদা এত বেশি প্লেট বাটি নষ্ট করতে, মাত্র ক্লিন করেছি তারপরে নাস্তা বানালাম এই জন্যই। এখন রাফির বাবার নাস্তা দেওয়ার পরে, এটা হচ্ছে রাফির স্যার সকালবেলা রাফিকে পড়াতে আসছে এখন, এই জন্য রাফির স্যারের জন্য দিয়ে দিলাম। পাশে সস একটা ছোট্ট একটা কিউট বাটিতে, আর এই যে একটা ফ্রিজের মধ্যে সিঙ্গাড়া, সাথে আছে লেবু চা আর হচ্ছে পানি এক গ্লাস। এটা হচ্ছে রাফির স্যারের। যাই হোক, রাফির স্যারকে নাস্তা দিয়ে আসার পরে আমরা যে বেডরুমে থাকি সেই বেডরুমটা একটু মোটামুটি গুছিয়ে নিলাম আর কি। মোটামুটি যেহেতু রাফির টিচার চলে যাওয়ার পরে আমাকে হচ্ছে রাফিক স্কুলে নিয়ে যেতে হবে, মানে খুব অল্প সময় হাতে থাকে যেহেতু ওদের 9টা থেকে ক্লাস শুরু হয়ে যায়, আর আমার যেতে যেতে প্রায় মানে 9:05 বেজে যায়, মাঝে মাঝে এরকম হয়ে যায়। তো আমি মোটামুটি একটু ক্লিন করে নিলাম ঘরগুলো, পরে এসে আবার ক্লিন করব। আর এগুলো হচ্ছে বেলকনিতে আমি 2টা চাদর ধুয়েছিলাম, এই যে চাদরগুলো দিয়ে রেখেছি। যাই হোক, রাফির টিচার চলে গেছে, এখন রাফি হচ্ছে একটু নাস্তা করে নিচ্ছে। এই যে রাফিকে দিয়ে দিয়েছি, রাফি এখন সস দিয়ে একটু নাস্তাটা সেরে নেবে সকালের, আর খুব ঝটপট করে খেয়ে আর কি খাবে। আমি বলেছিলাম যে আমি একটু ভিডিও করব, এজন্য ও একটু স্লো খাচ্ছে। ভিডিও যখন করা শেষ হয়ে গেছিলো একটু ক্লিপ নেওয়ার পরে, ও হচ্ছে খুব জোরে খেয়েছে আর কি। এত স্লো খেলে আর কি আর সময় থাকবে না ক্লাস করার মতো। তাই যাই হোক, রাফি এদিকে খাক, আমি একটু রাফির ব্যাগটা চেক করে আসি যে ও ঠিকঠাক বইপত্র গুছিয়েছে নাকি। আর এই যে আপনারা ভিডিওর মধ্যে মাছি দেখতে পেলেন, আমি জানি না কোন কোন আপুদের বাসায় এত মাছি আছে কি, আমাদের বাসায় তো প্রচুর মাছি। এই যে স্যার নাস্তা খেয়ে গেছে, এখন আমি এগুলো সব রান্নাঘরের সিঙ্কে রেখে যাব, পরে রাফিকে স্কুলে দিয়ে এসে ওগুলো আর কি পরিষ্কার করব। যাই হোক, এখন হচ্ছে এগুলো রেখে আসি। এই যে আমরা রেডি হয়ে গেছি, এই যে নাবামণি, আমি আর রাফি তিনজন একসাথে স্কুলে যাব, কারণ স্কুলে যাওয়ার সময় আমরা তিনজন একসাথেই যাই। এই যেহেতু রাফির আর হচ্ছে নাবামণির একসাথেই ক্লাস শুরু হয়ে যায়, এজন্য আমি একটু ভিডিও করলাম যে সবাইকে একটু হাই হ্যালো দিয়ে দাও, এজন্য আমরা তিনজন একটু হাই হ্যালো করে নিলাম আপনাদের সঙ্গে আর কি। এই যে ভিডিও নেওয়া শেষ হলো, এখন আমি একটু হাতে নিয়ে ওদের সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে আমার পিছের দিকে রাফি, সামনে আছে নাবামণি, আমরা একটু ভিডিও করলাম, এই যে একসাথে সবাই, যাই হোক সময়টা এনজয় করলাম। এই যে কিছুক্ষণের মধ্যে আমরা বাসা থেকে আর কি স্কুলের উদ্দেশ্যে রওনা দিব। এই যে যাই হোক, এখন দুইজন ব্যাগপত্র নিয়ে রেডি শেডি হয়ে গেছে। যাই হোক, রাফিক আর নাবামণিকে স্কুলে দিয়ে আসার পরে আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরের রান্নার জন্য। আর আমি চুলায় হচ্ছে পরিমাণ মতো একটা কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে 2-3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে ব্রাউন কালার করে আমি ভেজে নিব, আর এটা ভেজে নেওয়ার পরে, হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে বেটে রাখা সব মশলাগুলো আমি দিয়ে দেবো। আদা রসুন জিরার পেস্ট, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ, মরিচের আর কি মরিচেরও পেস্ট। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। নেওয়ার পরে আমি হচ্ছে আলু কেটে রেখেছি, আলু দিয়ে কাতল মাছ আর হচ্ছে বড়ি দিয়ে আজকে আমি একটা মাখা মাখা ঝোল করব। সেই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করার আর কি চেষ্টা করছি, তবে খুব ভালোভাবে শেয়ার করছি না। যদি কেউ এই রান্নাটা পুরোপুরি আর কি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি পুরো ভিডিওটা ডিটেলস আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করব, রান্নার ভিডিওটা। যাই হোক, এখন আমি মশলাটা কষিয়ে নিই। ওদিকে চুলায় রান্না হচ্ছে, আর এটা হচ্ছে রাফির রুম। রাফির রুমটা আমি একটু গুছিয়ে নিলাম, এই যে মোটামুটি গোছগাছ করে নিলাম।
যেহেতু আবার ওদেরকে আমাকে নিয়ে আসতে যেতে হবে, এজন্য মোটামুটি কাজ গুছিয়ে নিলাম। আর রাফির ছুটি হয় একটার সময়, আর আসতে বেশ অনেকটা দেরি হয়ে যায়। ওর বাবা তাড়াতাড়ি চলে আসে, যেহেতু এসে যেন কোনো নোংরা টোংরা না দেখে, এই জন্য মোটামুটি গোছ গাছ আর কি করে নিলাম। আর এটা হচ্ছে যে বড় আকারের একটা মাস্ক এই ইয়ের উপরে ছিল আর কি, চেয়ারটার উপরে ছিল, এটা হচ্ছে রাফির বাবার মাস্ক। যাই হোক, এই যে মোটামুটি গোছ গাছ করলাম, এই ঘরটা গুছিয়ে নিলাম, একটু পরিষ্কার করে নিলাম। এখন আমি একটু নিশ্চিন্তে আবার একটু রান্নাঘরে যাই, গিয়ে একটু রান্না বান্নাগুলো আর কি দেখি কি কী অবস্থা। আর এই যে দেখেন, আমি যখন ভিডিওটা করছিলাম এই যে তখন এরকম 11:45 প্রায় বাজছিল ঘড়ির কাঁটা, এই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমি বাসা থেকে বেরোবো 12:10-15। যাই হোক, আবার আমি রান্নাঘরে চলে এসেছি, সেই মাছ দিয়ে আলু বড়ির তরকারিটা এই যে এখন এই পর্যায়ে আর কি আছে, কিছুক্ষণের মধ্যেই তরকারিটা হয়ে যাবে। ঝোলটা আর একটু মাখা মাখা হয়ে এলে আমি হচ্ছে জিরার ভাজা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এই যে দেখেন, কালারটা কিন্তু এরকম এসেছে, মাশাল্লাহ, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর একটা বড়ি পুড়ে গেছিলো যখন আমি তেলের ভিতরে ভাজতে গেছিলাম, তখন বড়িটা রান্না করেছি কিন্তু খেতে পারিনি পরে অবশ্য। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আমি আবার ওদেরকে স্কুল থেকে নিয়ে আসার জন্য, এই যে দেখেন আমি আর একটু এই যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই যে আমি রেডি হয়ে গেছি, এখন আমি স্কুলে রওনা দিয়ে দিব। যাই হোক, রাফির স্কুলে আমি চলে এসেছি। আর এই যে নাবামনি, আর আমি কিছুক্ষণ ওয়েট করার পরে রাফির ক্লাস ছুটি হয়ে গেছে। এগুলো শুধু ক্লাস 5-এর বাচ্চা, অন্য অন্য বাচ্চাদের অনেক আগেই ছুটি হয়ে গেছে, যেহেতু ওদের ক্লাস কোচিং একসাথে চলে এজন্য। আর বাচ্চারা বের হয়ে অনেকে বাসার উদ্দেশ্যে যাচ্ছে, আবার অনেকে খেলাধুলা করার জন্য একটু আর কি এই যে ব্যাগ রেখে খেলাধুলা করছে, দোলনায় কেউ দুলছে। আর পাশে ছোট্ট একটা আম গাছ, আম গাছের ফাঁকা দিয়ে ভিউটা মাশাল্লাহ সুন্দর দেখাচ্ছিলো, এজন্য একটু ভিডিও করা আর কি। আর গাছে নতুন পাতা আর কি এসেছে দেখেন, এই যে রাফি এসে কথা বলছে। যাই হোক, এই যে আমরা বাসায় চলে আসার পরে গোসল সেরে দুপুরবেলা এই যে সে আলু মাছের তরকারি দিয়ে রাফি ভাত খেতে বসেছে ডাইনিং টেবিলে। রাফির বাবা তো আমি এসেই দেখি যে খাওয়া শুরু করে দিয়েছে, যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো আমি আগেই বলেছি। আর এবার আমি একটা প্লেট নিয়ে নিলাম, এই যে আমি রাফির বাবাকে বলছি যে আমাকে একটু ভাতের হাঁড়িটা দাও, আমি একটু খেয়ে নিই, এই যে খেয়ে পরে আর কি রিভিউ দিই একটু কেমন হয়েছে আর কি খাবারটা রান্না করলাম। আজকে আমি এই যে এই জন্য ভাতের প্লেট নিয়ে বসে গেলাম, আর এই যে আমি একটু ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে একটা শাক মাছ মিশালি, এটা রেসিপি এখনও দেইনি, ইনশাল্লাহ দিব। প্রথমে আমি শাক দিয়ে ভাত মেখে নিচ্ছি, দেখেন শাকটা কিন্তু মাশাল্লাহ খেতে অনেক টেস্টি ছিল। আমি কিন্তু চেয়ারে বসে আছি, কেউ ভাববেন না যে আমি দাঁড়িয়ে খাচ্ছি। এই যে যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, সবার জন্য রইল মন থেকে অনেক দোয়ার ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।